ধর্মনগরে রেলওয়ে ডিভিশন স্থাপন করতে হবে, এই দাবি ধর্মনগরবাসীর দীর্ঘদিনের। এই দাবিতেই বৃহস্পতিবার ধর্মনগরে চার ঘণ্টার গণ অবস্থান আন্দোলন সংগঠিত করল ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড কমিটি। ধর্মনগরস্থিত নেতাজির মর্মর মূর্তির পাদদেশে এই গণ অবস্থান আন্দোলন সংগঠিত করা হয়। গণ অবস্থান আন্দোলনকারীদের দাবি, সার্বিক পরিস্থিতির নিরিখে ত্রিপুরায় রেল ডিভিশন স্থাপনের ক্ষেত্রে ধর্মনগর সর্বোৎকৃষ্ট স্থান, গোটা রাজ্যের এতে মঙ্গল এবং উন্নতির সাধন হবে। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই আন্দোলন অধিক প্রয়োজন এবং তাৎপর্যপূর্ণ বলে আন্দোলন স্থলে কমিটির শীর্ষকর্তা নিজ ভাষণে বলেন। আজকে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যারা, তাদের জন্য এই আন্দোলন অত্যন্ত ফলপ্রসূ আন্দোলন। কারণ যারা আজকে বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ, আজকে শিক্ষা দীক্ষা লাভ করে, পড়াশোনা লাভ করে আজকে কর্মহীনতায় ভুগছেন, বিকল্প কোনো সুযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি সরকারি ক্ষেত্রে আজকে কর্মসংকোচন হয়ে যাচ্ছে, বেসরকারি কোনো সুযোগ আমাদের রাজ্যে নেই বা আমাদের বেকারদের সামনে নেই। একমাত্র যদি এখানে রেলের ডিভিশন স্থাপন হয়, তাহলে নতুন কিছু বেকারের সেখানে শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং উচ্চশিক্ষিত হাইলি স্কিল যাদেরকে। এদিনের এই গণ অবস্থান আন্দোলন স্থলে আন্দোলনকারীদের উপস্থিতির সংখ্যাটা তেমন অধিক না থাকলেও কোনো রাজনৈতিক মতভেদ কিন্তু লক্ষ্য করা যায়নি। ধর্মনগর কর্মীর মহকুমা রেলওয়ে ডিভিশন স্থাপনের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে রাজ্য সরকার কি উদ্যোগ গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।